অবশেষে অপেক্ষার অবসান দেখা মিলেছে বৃষ্টির রাজ্য জুড়ে। বৃষ্টি, হালকা বৃষ্টির পূর্বাভাস এবং ইতিমধ্যেই শুরু হয়েছে। শহর কলকাতাও ভিজেছে বিক্ষিপ্ত বৃষ্টিতে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হয়েছে, রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। তার প্রভাব কিন্তু থাকবে এবং আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।